अलेटो हाँ उटा पास देखिए पास 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 पेटे दे पेटे ठाकुर जी अभी तुलिए दी ना जब भक्त राज जो पाती है दीवे अरे आमी बोल ची तो पास पास देखने दे पास पेटे दा पाती है दिले हम हाँ बोले हाँ हाँ देखिए ची हाँ बोझ देखिए नहीं बोझ बोझ हामी हामी इकाने बोझ में हामी अरे है तू ही बोझ भी तू ही बोझ लेकिन ठाकुर जी ओ लिखा पढ़ा जाना आदमी रा सब एर ऊपर बोझ हैं हामी कैसे बोझ में हामी तो गरीब अनपढ़ आदमी अच्छी हमना दास अच्छे हामी कैसे अरे बोझ ना चला तू इकाने बोझ लेटो लेटो रे ये तो रे बड़ा आदमी बना बे बड़ा आदमी ओ नेका पड़ा शेका बे है कत काज करते हुए बल देखी तो रे एर काज एर मायर काज जादे साथे मिले मिशे काज करबी तादेर मतो एकटू होते हबे नी है एकटू होते हबे नी है ए देखो देखी अमन कोड़े हाँ कोड़े आचिस काने जनो सब गिली नी भी अले तो ना बोनो शुद्धि होई नी और वही बोनो शुद्धि ना होले वही ऐटो निर्पोए संगे थाक भी क्या मने है मतलब ठाकुर बोल देखी नी को बोल वे बोल को को अरे बोल को को তোর কিছুটি হওয়ার নয় রে কিছুটি হওয়ার নয় ওই মাথা মোটা বিহারিটা সত্যিই কিছু হবে না ঠাকুর হবে কি হবে না সেটা আপনি বলবেন কি হবে কি হবে না বলবেন সেটা ঠাকুর বলবেন ঠাকুর জি আমি ফিন বলছে আপনি দেখেন না হ্যাঁ শালা তোর বর্ণশুদ্ধি দরকার নাই রে বর্ণশুদ্ধি দরকার নাই যেমনটি আছিস তেমনটি থাক এই এই ওর দেখিনি ওর ওর ঠিক বলেছে ঠাকুর যা করলে কাজ হবে তুই তা কর গিয়ে লেটো ওই গোতে গামলায় পাঁচের আটা ঠাসগে যা মাথা মোটা হা হা হো হো তো আমার কাম আছে হে ঠাকুর জয় শিয়া মাইয়াকি জয় শিয়া মাইয়াকি মাথা মোটা হলে কি হবে ঠাকুর লিটোর মনটা কিন্তু খুব পরিষ্কার শুধু একটু অদ্ভুত এই আর কি একদিনে মাথা মোটার পায়ে কত মাথা লুটবে ওরে মাথা মোটা বলো নি গো বুড়ো হুজির অদ্ভুত হির অদ্ভুত জয় মা জয় মা জয় মা রে গুরু মশাইয়ের কাছে পাঠ শেখা হলো কেন রে সেখানে বুঝি কেউ এসেছেন ও তা তোরে তোর গুরু মশাই এত তাড়াতাড়ি ছেড়ে দিলেন মাঝি ও ঠাকুরজি আমাকে বলিয়েছে যে তুই চালিয়ে যা লাটু তোর লিখা পড়া হবে নাই আমি চালিয়ে এলাম এই যেমন গুরু তা তেমনি ছাত্র নাই মাঝি আমি তো আমার গুরুজির কাছে লেখা পড়া শিখছিলাম লাগিন গোপাল দাদা আসে আমাকে মাথা মোটা বলিয়ে দিল লাখ কথার এক কথা বলেছে বুড়ো গোপাল দাদা হক কথা তুই মাথা মোটা ছাড়া আর কি হ্যাঁ হ্যাঁ দেখো যাদুরমা বাজে কথা বলবে না হ্যাঁ আমার মাথা মোটা আছে দেখো তো দেখো তো কোথায় মাথা মোটা আছে দেখো তোর মাথাটা এত মোটা যে তুই হাত দিয়ে মাপতে পারবি নি মাথা লাটুরাম ও যদুরমা তুমি যাও দেখি কাজগুলো সেরে ফেলে হ্যাঁ হ্যাঁ আমি এই কাপড় জামাগুলো পিচের বারান্দায় গিয়ে দিয়ে আসি গে যাই 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 ও লাটু জি মাঝি মন খারাপ করিস নি বাপ
আমি বুড়ো গোপাল দাদারে বলে দেব এবার দিয়ে তোরে যেন ওসব কথা না বলে। একটা কাজ কর না বাপ। কিছু বাজি তোর রাকাল দাদারে কাঁদে দেখতে পাচ্ছি নি, রেতে খেতেও এলো নি রে, বলি জান একবার দেখে আয় না সে কোথায় গেছে। আমি বি কাল রাতে রাখাল ভাইকে দেখি নাই, ঘর চলিয়ে গেল না তো। যাকে ঠেলে ঠেলে ঘরে পাঠাতে হয় সে নিজের ইচ্ছেতে ঘরে যাবে রে বাপ। আমি আমার জন্য বলছি নি রে, ঠাকুর রাকালটারে দেখতে না পেলে মন খারাপ করেন। জানা বাবা একবার দেখে আয় না। রাকাল ভাই কুটি ঘরে নেই আছে? সেখানে যদি গিয়ে থাকে জানা বাপ একবার দেখে আয়। ঠিক আছে মাজি, আপনি কিছু চিন্তা করবেন নাই, আমি রাকাল ভাইকে ঢুঁড়ে নিয়ে আসছি। হ্যাঁ আয়। হয়তো মাজি ও রাকাল ভাই আসেই গিয়েছে। থাক বাবা থাক। ও বাবা রাকাল, এই কাল দিয়ে তুই কোথায় ছিলি রে? ঠাকুর তোরে কত খুঁজছেন, যা বাবা যা, বাকি কথা বলার আগে সেখানে দেখা করে আয়। সেখানে এখন দেখা করা যাবে না মা। কেন? ঠাকুর বুঝি ঘরে নেই? আছেন, ঠাকুর আছেন, তার ঘরে এখন বলরাম বসু বিরাজ করবেন। বাগবাজারে তিনি? আমি দেখেছি মা বলরাম বাবুকে তার ঘরের দিকে যেতে। তিনি তো কালই ছিলেন, আজ আবার এইছেন কেন রে? আর হয়তো যাবেন না মা। কেন রে? তুমি কেন এছো জানি গো? জানি জানেন? আপনি যদি জানেন তো বলুন, আমি কেন এত কষ্টে থাকি? মনের অশান্তি দূর করার জন্য তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, তবু মনের অশান্তি তো দূর হয় না। বসো গো, বসো বসো বসো। আচ্ছা ঠাকুর, তিনি কি আছেন? সত্যি আছেন ঠাকুর? তেনার জগৎ আর তিনি থাকবেননি। ঘরনি বিনে ঘর হয়নি গো, ঘর যখন আছে তখন তিনিও আছেন গো, তিনিও আছেন। মানুষ মানুষ তাকে দেখতে পায় নাকি আমার মতো শুধু কেঁদে কেঁদে ঘুরে ঘুরে মরে? আপন করে ডাকলে তারে নিশ্চয়ই দেখা যায় গা, নিশ্চয়ই দেখা যায়। আমি তো ডাকি, নিজের মতো করে ডাকি, কিন্তু তবু তো তিনি দেখা দেন না। কেমনে ডাকো গো, কেমনে? ওই যেমন করে নিজের বেটা বেটিরে আদর করে ডাকো, তেমনি কি ডাকো? মানে? তোমার ঠাকুর রে ওই ঘরের একটি কোণাতে সিংহাসনে আসন পেতে বসিয়ে রেখেছো। কখনো কি ঠাকুর রে নিজের বাপ মা বেটা বেটির মতো আপন জনা ভেবেছ? ঠাকুর রে আবার খোঁজবার জন্য ওই তীর্থে তীর্থে হাপিতিস করে মরছ কেন? হ্যাঁ নিজের করে তারে ডেকে দেখো, সে নিশ্চয়ই তোমার সামনে এসে দেখা দিয়ে তোমার মনের কষ্ট দূর করবেন। তার জন্য তুমি একটি পা এগো, সে তোমার জন্য দশ পা এগোবে। এমন করে তো কেউ কোনোদিন বলেনি ঠাকুর। যার পিঁপড়ের পায়ের শব্দটুকু কান এড়ায়নি, তোমার কান্নার শব্দ তার কান কি করে এড়িয়ে যাবে বলো দেখিনি? আপনি ঠিকই বলেছেন ঠাকুর, আপনি ঠিকই বলেছেন। আমার ঠাকুরকে আমি সোনার সিংহাসনে বসিয়েছি, তিনি যে আমার ঘরের আর পাঁচজন আপনজন, এমন করে তো ভাবিনি ঠাকুর। হ্যাঁ গা, কখনই কি শুনেছো কোনো ভক্তরে তার ঠাকুরে দেখবার জন্য স্বর্গে যেতে হয়েছে? কিন্তু ভগবান রে নেমে আসতে হয়েছে মরতে তার ভক্তের ভালোবাসা পাবার জন্য। ওই সেই মা মনসারে পর্যন্ত একটি ফুল নেবার জন্য চাঁদ সদাগরের কাছে মাথা নত করতে হয়েছে। ভগবানের মহিমেও যেমন আছে তেমনি ভক্তের মহিমেও আছে গো, আছে।
তার নিজের করে ডেকে দেখো, সে নিজে নিচে নেমে আসবে গো তোমার কাছে। তাই হবে ঠাকুর, তাই করব, আর কোন তীর্থে নয়, আমি এই তীর্থে আসব আমার ভগবানের দেখা পেতে। ঠাকুর ঠাকুর আপনার চরণে আমায় আশ্রয় দেবেন তো ঠাকুর। আরে করো কি করো কি করো কি করো কি করো নি করো নি, তুমি খুলে এসো গো। তুমি যে এর কে, তা কালে কালে টের পাবে গো বাবু, কালে কালে টের পাবে। তুমি কৃষ্ট সখা বলরাম, কৃষ্ট সহায় বলরাম। ঠাকুর সেদিন এসেছিলাম একটা অদম্য কৌতূহল নিয়ে, আর আজ আজ ফিরে যাচ্ছি বুক ভরা আশ্বাস নিয়ে, তিনি আছেন, তিনি আছেন ঠাকুর, তিনি আপনার রূপেই আমার কাছে থাকবেন ঠাকুর। আপনি আশীর্বাদ করুন ঠাকুর, যেন আপনার কৃপা লাভ থেকে আমি কোনোদিন বঞ্চিত না হই। তুমি এরে মাঝে মাঝে দেখা দিয়ে চিন্তে মুক্ত করে রেখেছিও গো বাবু, চিন্তে মুক্ত করে রেখেছিও। মাজি, ঠাকুর এখনো খেতে এলেননি, আমাদের ভারী চিনতে হচ্ছে রে বাপ। মাজি, ওই চিন্তা আমার বি হচ্ছে। দেখবি বাবা, ঠাকুরের ঘরে গিয়ে একবার দেখবি। লেকিন মাজি, ওখানে তো রাজাজি আসিয়েছেন, বলরাম রাজা। হাম গরিব চাকর বাকর অনপার আদমি আছে, হাম উধার কেসে যায়েঙ্গে। ও বাবা লাটু, তুই আমার বেটা আছিস রে, ওই কাউরেতে কোনো কাজ নেই। ও বাত তো সহি আছে, লেকিন ঠাকুরজি না ডাকলে আমি কেসে। দেখ না বাবা, এই রাকালটা তো দেখে এলো, কিন্তু সে তো ঘরে গেল নি। দরওয়াজা বন্ধ আছে, তার তো কই খাস বাত করছে বলরাম রাজা। দেখ বাবা, ঠাকুরের কাছে যারা যায় তারা সবাই ঠাকুরের ভক্ত, কেউ রাজা নয়, কেউ তোর মতো নয়, সবাই সমান। একটা কথা আমি চিন্তা করছি মাঝে। কি রে বাবা? দেখেন, ওই রাখাল ভাই বলল না যে ও বলরাম রাজা বাগবাজারে খুব নাম আছে, আর উনি ঠাকুরের চরণে এসে পড়লেন, আর আমাকে তো ঠাকুর চরণে কৃপা করে ঠাঁই দিলেন। রাজাজি ঠাকুরের চরণে, আমি বি ঠাকুরের চরণে, কিউ বলেন তো মাঝি? সে আমি কি জানি, জানেন তো রামজি। হ্যাঁ, ও বাত তো সহি আছে, কিন্তু হ্যারে বাবা, ঠাকুর যদি এরকম ভাবে নাওয়া খাওয়া ভুলে তেনাদের নিয়ে থাকেন, ঠাকুরের শরীরের হাল কি ঠিক থাকবে বলতো? ওই চিন্তা তো আমারও আছে মাঝি, আপনি চিন্তা করবেন না, আমি আবি ঠাকুরকে একবারে মাথায় করে নিয়ে আসছি। তাই বুঝি ওই বিশর লিকর নিছ গন্ধ মাদমটা তুলে আনতে যাচ্ছি। বলি আপনি এবার খেতে আসুন ঠাকুর, অনেক বেলা হয়েছে। হ্যাঁ গো, চলো চলো চলো। কিন্তু খাবো যে, এই এই রাগাল এটা কোথায় গেল বলো দেখিনি। হ্যাঁ, সে তো ফিরে এসেছে ঠাকুর। এছে রাখালেছে, কিন্তু কোথা দেখতে পাচ্ছি না তো। আপনার ঘরেই গিয়েছিল, সেই তো এসে খবর দিল যে বাগবাজারের বলরাম বাবু আপনার ঘরে এসেছেন। কই, ঘরে তো দেখিনি। ও, তাহলে বোধহয় ওই বলরাম বাবুরে দেখতে পেয়ে এ ফিরে গেছে। কিন্তু গেল কোথা বলো দেখিনি। হ্যাঁ ওলাটু, গিয়ে দেখ তো বাবা রাখালটা কোথায় গেল। আমার যাবি কিছু চিন্তা করবেন লাই, আমি রাখাল দাদাকে এক দাদা দক্ষিণেশ্বর ঢুঁড়ে একবারে কান্ধে করে তুলে নিয়ে আসছি। ওলেটু ওলেটু শোন না, দেখা হলে তারে বলবি এখানে খেয়ে দে, যেন এর কাছে ওই কুটি ঘরে আসে। হ্যাঁ বলবি। হ্যাঁ, জয় রাম কি, জয় রাম কি। পারলে বেটা যেন পুরো দুনিয়াটাই মাথার উপর তুলে নেয়। আপনি আসুন ঠাকুর, আসুন। ঠিকই বলেছো রামনীলোর খুড়ি, একদিন আসবে যে সবাই ওরে মাথায় করে রাখবে। কোথাও যাচ্ছেন আপনি?
মেয়ের বিয়ে যোগাযন্ত্র সব হয়ে গিয়েছে, আপনি আবার এ নিয়ে ব্যস্ত হয়ে উঠছেন কেন? যেটুকু বাকি আছে সেটুকু মেয়েদের যোগাযন্ত্র, ও আমরা হাতে হাতে সব গুছিয়ে নেব। আপনি একটু বিশ্রাম নিন। আমি দক্ষিণেশ্বর যাব গিন্নি। এই তো এলেন সেখান থেকে, আবার কেন? আবার কি গিন্নি, বারবার বারবার যাব আমি তার কাছে। না না, মানে আমি বলছিলাম যে এতটা পথ বেয়ে গেলেন এলেন, আবার এক্ষুনি যাবেন, পরে না হয়? না 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 গিন্নি, পরের জন্য কোনো কাজ ফেলে রাখতে নেই। রাবণকে দেখলে না, পরে করব পরে করব বলে স্বর্গে সিঁড়ি করে উঠতে পারল না। আমি আজই যাব দক্ষিণেশ্বরে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আগে আগে আমি বাজারে যাব, তারপর সেখান থেকে নিজের হাতে ঠাকুরের সেবার জন্য ফল কিনব, সেখান থেকে দক্ষিণেশ্বর যাব। আপনি নিজে গিয়ে বাজারে ফল কিনবেন বাড়িতে এত লোক থাকতে? হ্যাঁ, আজ আমি নিজের হাতে আমার সমস্ত কর্মফল সমর্পণ করব, নাহলে শান্তি পাচ্ছি না গিন্নি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণে এবাধিকারস্তু মা ফলেষু কদাচন। এতদিন কর্মের ফল চেয়েছি, আজ জগন্নাথ ভক্ত বলরাম বোস নিজের জীবন্ত বিগ্রহের কাছে সমস্ত কর্মফল সমর্পণ করবে। ফলের আশা ত্যাগ করবে বলরাম, জানি না দক্ষিণেশ্বরের অবতার কি চান ওনার কাছে। হ্যাঁ রে রাখালে, এরে তো কত নো কত কিছু বলে, কেউ বলে অবতার, আবার কেউ বলে রক্ত মাংসের বিগ্রহ। তা তুই কি বলিস রা? হ্যাঁ, এই মুখ দিয়ে আপনাকে কিছু বলবো সেই যোগ্যতা আমার নেই ঠাকুর। আপনি কে তা আপনি নিজেই জানেন, আমি শুধু আপনাকে জানতে চাই, আপনার শ্রীচরণ ছাড়া আর কিচ্ছু জানতে চাই না ঠাকুর। এত বিশ্বাস তো আপনিই তো শিখিয়েছেন ঠাকুর, বিশ্বাস চাই, জ্বলন্ত বিশ্বাস। সেই বিশ্বাসে কোনো কারণেই যেন এতটুকু চিড় না ধরে, তারও যে তেমনি বিশ্বাস রে। ওই দেখ না, একটি বার এরে দেখে কেমন সে বিশ্বাসে নিতিয়ে পড়েছে। কিন্তু ভাব তার কত সম্পত্তি, পাকা বিষয়ী, ওই খেরো খাতায় একটি পাই পয়সার হিসেব এদিক ওদিক করবার জো নাই। দেখবি একদিন সে রসদদার হবে। হ্যাঁ, আপনি কার কথা বলছেন ঠাকুর? এখানে রাখ। এই দেখো, নাম না কইতে কইতে রস দেশে উপস্থিত, তার সাথে রসদ তারও। বাগবাজারের বলরাম বাবু আবার এসেছে।